আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‍্যাব ও বিজিবি 10 জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। ভোট গ্রহণের 2 দিন পর অর্থাৎ 13 দিন তারা মাঠে থাকবে। তবে সশস্ত্র বাহিনীর সদস্য 3 জানুয়ারি থেকে নির্বাচনে দায়িত্ব পালন শুরু করবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ ও আনসার মাঠে কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে সরাসরি মাঠে কাজ করবে প্রায় 2 লাখ পুলিশ, 6 লাখ আনসার, ভিডিপি সদস্য এবং সশস্ত্র বাহিনী, বিজিপি, কোস্টগার্ড, র‍্যাব, আর্ম পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও কোস্টগার্ডের প্রায় 2 লাখ সদস্য মোবাইল টিম ও স্ট্রাইক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী 10 লাখ সদস্য মাঠে কাজ করবে। এছাড়াও দেশের উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে কোস্টগার্ড। 10 জানুয়ারি পর্যন্ত উপকূলীয় এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।